বিশ্বকাপে আফগানিস্তানের মেন্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক ভারতীয় ব্যাটার অজয় জাদেজাকে। নিজেদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে এসিবি। রশিদ নবীদের নিয়ে এরই মধ্যে মাঠেও নেমে পড়েছেন 52 বছর বয়সী ভারতের সাবেক এই অধিনায়ক। বিশ্বকাপে তিনি আফগানদের প্রধান কোচ জোনাথন ট্রট, ব্যাটিং কোচ মিলাপ মেওয়াদা, বোলিং কোচ হামিদ হাসানদের সঙ্গে কাজ করবেন। ভারতের হয়ে 196 ওয়ানডে ও 15 টেস্ট খেলেছেন জাদেজা। দলকে নেতৃত্ব দিয়েছেন 13 ওয়ানডেতে। 3টি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতাও আছে তার। খেলোয়াড়ি জীবন শেষে ধারাভাষ্যে ঝুঁকে পড়েন জাদেজা। মাঝে 2015 সালে দিল্লি ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে কিছুদিন কাজ করেছেন। ভারতের মাটিতে বিশ্বকাপ বলেই জাদেজার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছে আফগানিস্তান।